ডাবল ইঞ্জিনের উন্নতির ঠেলায় মুখ থুপড়ে পড়েছে জিবি হাসপাতালের পরিষেবা। সোশ্যাল মিডিয়ায় রাজ্যের উন্নতির যতই ঢোল পিটুক না কেন, আসলে বাস্তব চিত্র একদম আলাদা। অভিযোগ, জিবি হাসপাতালের ডায়ালিসিস পরিষেবা মুখ থুপড়ে পড়েছে। চিকিৎসা পরিষেবা একদম ভালো নেই বলছেন রোগীর আত্মীয় পরিজন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বাড়ির সামনে দেখা করতে আসেন জিবি হাসপাতালের রোগীর পরিজনেরা। তাদের অভিযোগগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরতে চেষ্টা করলে পুলিশ জোর জবরদস্তি তাদেরকে আটকে দেয়। কি বলছেন রোগীর পরিজনেরা একবার শুনে নেব। আপনারা কি করেন এমনি? কতদিন ধরে এরকম? আমরা সব ঠিক করি। আচ্ছা, আমরা কিছুদিন সম দিছি, তোমার সম দিতে দিতে নয় দিন এর মধ্যে 12 দিন এর মধ্যে তোমার 9 জন অলরেডি সোলাপ গেছে। ভালো ভালো রোগী গেছে, ফেস্টুলা নষ্ট হয়ে যাচ্ছে, মেশিন নষ্ট হয়ে যাচ্ছে। আমার বুকের মেশিন যেমন মানে বুড়কি যেমনে ছিল আমরা টান দিয়ে ছিল সেটা কে কে মেশিন লাগাইতে পারে না। তাহলে সরকার তো বলছে স্বাস্থ্য অনেক দিকে স্বাস্থ্য উন্নতি হয়েছে, উন্নতিটা আমি দেখছি না, আমি জানিও না। আমার যেটা দরকার ভাই, আমি এটার মধ্যে আমি জানি, এটার মধ্যে কোনো উন্নতি নেই। ডায়ালিসিসের মধ্যে কোনো উন্নতি নেই, এটা যত দূর উন্নতি আসলো এটা আরো ডাস্টবিন গেছে। এমন কতজন পেশেন্ট এরকম রোজ? প্রচুর প্রচুর, সবাই ওই তো এখন আরো গেছে, অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, দেড় মাস দুই মাস হলো। কত একজন পেশেন্ট মরিয়া রইছে বলে তারা কইতে পারে? কইতে পারে ব্লাড ডিলিভারি করতে পারে, তারা কইতে পারে না। ব্যাড এমন শুভ হয়ে থাকে প্রতিদিন, না ব্যাড একদম শুভ একটা রোগী। এখন আপনারা কি চান? আমরা কিচ্ছু লাগে না স্যার, আমরা আগের পরিষেবা আমরা তারা মেশিন লাগাইতে পারে না, গেলে এক ঘন্টা আধা ঘন্টা লাগে তারা মেশিন লাগাইতে।